হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখন আছি কাশ্মীরে, বুঝতেই পারছেন ভীষণ ঠান্ডা, এখানে জ্যাকেট পরে বসে আছি। কলকাতার 42 ছেড়ে এখানে এসেছি 9 ডিগ্রিজ, প্রচণ্ড ঠান্ডা। এবং বুঝতেই পারছেন যে ওয়েদার কীরকম হয়ে আছে, পুরো মেঘলা আকাশ, মানে একদম রোদ ছিল সকালবেলা কিন্তু এখন হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে। এই মুহূর্তে আমি এখন আছি পরিমহলে। পরিমহল খুব একটা লোকে আসে না, শ্রীনগরেরই একটু উপর দিকে, যেখান থেকে এন্টায়ার ডাল লেক দেখা যায়, শ্রীনগর দেখা যায়। তো একটু পরে সেটা দেখো। এটা হচ্ছে পরিমহলের আর একটা দিক, যেখানে আমরা উপরে ছিলাম, উপর থেকে নিচে নেমে এসেছি। এখানে আরো একটা নিচে রাস্তা আছে, প্র্যাকটিক্যালি গুহার মধ্যে যাওয়া। এসা লাগ রহা কি হম লোগ গুফা কে অন্দর যা রে, গুফা হি হ্যায় গে। গুহা থেকে বেরিয়ে এই দেখুন, দিস ইজ দ্য বিউটি অফ পরিমহল। স্ট্রাকচারটাই সাংঘাতিক, মুঘল পিরিয়ডে করা, এখন অনেক ভেঙে গেছে, এটা সেরকম মেনটেন্ড নয়, কিন্তু এটাই এর বিউটি। এটা আরেকটা গুহার মতন যেখান দিয়ে আসছি, এই দেখা যাচ্ছে টেক্সচার পুরো পাথর পাথর পাথর, সেখান দিয়ে এসে ফাইনালি ইট ওপেন্স টু দিস গার্ডেন। পরিমালে এখানে দেখুন ছোট 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 দরজা আছে, যেগুলো এখন সিল করা। ওই ভেতরে ওইখানে দেখা যাচ্ছে বন্ধ করে দিয়েছে দরজাগুলো, এরকম টানা অনেকটা আর্চেস, আর একদম পাথর দিয়ে বানানো। এই যে কি ফ্যান্টাস্টিক স্ট্রাকচার! এই আমার বন্ধুরা এখানে, আর এটা একদম নিচের বাগান। আমরা যেখানে ছিলাম এর আগে, এর আরেকটা ধাপ উপরে উঠে এসেছি, সেখান থেকে দেখুন ভিউ। পরিমল থেকে এখন আমি এসেছি কোথায়, অবভিয়াসলি ডাল লেক, কারণ কাশ্মীরে আসলে ডাল লেক দেখাবো না সে তো হতে পারে না। সো দিস ইজ ডাল লেক। এটা ডাল লেকের একদম অন্যদিকে, ফোরশো রোডের যেখানে বেন্ড হয়েছে ওইখানটা, ওই জায়গাটাতে, কারণ মেন যে ঘাটটা, মেন ঘাটটা অনেক 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 দূরে। তো এখন আমরা এসেছি এখানে, কারণ এখানে একদম খালি, একদম ফাঁকা, খুব সুন্দর লাগে এখান থেকে দেখতে। দেখুন, আর হ্যাঁ সঙ্গে কিন্তু এখানে কলকাতার ফুচকাও আছে,